হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার। এটা কি স্যার প্রথম থেকে শুরু করব? হ্যাঁ, প্রথম থেকে জি স্যার। স্যার আমরা স্টেনে শুরু করতে চাই, প্রথমে ব্যবহার করব লেট, ডক টাইপ HTML। শুরু করবো HTML। তারপর শুরু করব হেড, হেড ট্যাগের জন্য হেড, হেড ক্লোজ, হেডের মধ্যে রাখবো টাইটেল। টাইটেল, টাইটেল ক্লোজ, টাইটেলের মধ্যে ওই সাবজেক্টের নাম দেব বেস্ট বাই।
কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেব। তারপর এটাকে ব্রাউজার ওপেন করব, বেস্ট বাই ওয়েবসাইটের নাম আছে বেস্ট বাই। আচ্ছা এখন আমরা এখানে হেড লিখব, হেডের ভিতরে হবে না, এইটা হবে বডির ভিতর। হ্যাঁ হেড শেষ করছে, শুরু বডি ক্লোজ দি ডালো না, বি ভাই দি ডাবল না, বি ও ডি ওয়াই। হ্যাঁ এখন ঠিক আছে, বডির ভিতর হচ্ছে কাজ। মার্কেট প্লেস থেকে কপি করে নেই, এখন আমরা এটাকে সেভ করে নেব কন্ট্রোল এস। তারপর আমরা এটাকে রান করব, এখানে আমাদের হেড 1 2 3 4 5 6 কটা হেড আসছে। এখন আমরা এখানে প্যারাগ্রাফ টাইটেল অ্যাড করব, ডিসক্রিপশন
হ্যাঁ, আমি প্রান্ত ভাই ছিল না, আপনাদের প্রান্ত স্যার, আপনাদের প্রান্ত ভাইকে চিনেন সবাই? মানে স্যার ফিটনেস ছিলেন আপনারা? হাইড্রোজন লিমন প্রান্ত চিনেন? না স্যার প্রান্ত চিনেন না আপনাদের? যে ই করছে মানে সবাই সবাইকে বললো যে ফিটনেস কি করছে প্রান্ত, আমাদের যে ক্লাসে আছে কথা বলে দেখলাম না আসলে নাকি রংপুরে ইলেকট্রিসিটিতে প্রবলেম, বুঝতে পারছেন? সেখানে স্টুডেন্ট দেয় ই নাই, এখন আমাকে বললো যে 5টা পর্যন্ত দিতে বলে, বুঝতে পারছেন? স্যার, আমি স্যার এটা দেখে চেক করে দেবো স্যার 5টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দেখেন কথা জি স্যার। আমাজনের এখান থেকে কোন নিচ্ছেন? জি স্যার। এখানে আমরা এই ডাকাটুকু বলবো না স্যার। এখানে আমরা এই ডাকাটুকু বল করতে চাই, এখানে বোল্ট এক দিয়ে চলো। করবো তারপর ব্রাউজারে রিলোড দিয়ে দেখবো। দেখেন এই লেখাটুকু আমাদের বোর্ড হয়ে গেছে এবং সাথে প্যারাগ্রাফ আছে। এখন আমরা এই লেখাটুকু আন্ডারলাইন করতে চাইলে কি ট্যাগ ব্যবহার করবো? কন্ট্রোল এস দ্বারা সেভ করব, আবার সাইটে গিয়ে রিলোড দেব। এখানে আন্ডারলাইন আছে। এখন আমরা এই লেখাটাকে ইটালিক করতে চাইলে তাহলে আমরা ইএম ট্যাগ ব্যবহার করব। ইএম ইএম হ্যালো, ক্লাস হতে আছি ক্লাসে। হ্যাঁ কে? হ্যাঁ, তুমি বাড়িতে নাই? কিছু নাই। আরে যে ক্লাস হইতে ব্যস্ত আছি, এই যে ক্লাস করাওছি, বুঝছেন, দায়িত্বে আছি। এম ক্লোজ ক্লাস। আমরা এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করবো, আবার ব্রাউজারে রিলোড দিয়ে দেখবো ইটালিক হয়েছে কিনা। ইটালিক হয়েছে।
তারপর আমরা বি ট্যাগ ইউজ করছি, ই ট্যাগ ইউজ করছি, আই ট্যাগ ইউজ করছি, পিএম ট্যাগ ইউজ করছি, স্ট্রং। এবার ইউজ করবো স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ। আর হচ্ছে বি ট্যাগের কাজ প্রায় সেম, ধরেন আমরা এই টাকাটুকু বোল্ড করবো, এখানে আমরা স্ট্রং ট্যাগ দ্বারাও ইউজ করতে পারি, স্ট্রং এসটি স্ট্রং। এবার এখানে শেষ করে দিলাম স্ট্রং, ক্লোজ করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করি, আবার ওয়েবসাইটে রিলোড দিই। দেখেন আমাদের এই লেখাটাও বোল্ড হয়ে গেছে, তো আমাদের স্ট্রং টক শেষ। এখন আমরা পিএ প্যারাগ্রাফ অলরেডি ইউজ করছি, এখন হচ্ছে কিউ মেক এ কোটেশন টেক্সট। আমরা কোটেশন ট্যাগ ইউজ করব, ধরেন প্রথম এখানে আমরা কোটেশন ট্যাগ ইউজ করব, কিউ আবার এখানে শেষ করব। কোটেশন ট্যাগ এখানে আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করবো, আবার ওয়েবসাইটে রিলোড দিয়ে দেখব। এখানে আমাদের কোটেশন আছে এখানে আর এখানে, কোটেশন শেষ। এবার দেখব আমরা ডিআর ট্যাগ এর কাজ। ডিআর ট্যাগ এর কাজ হচ্ছে, ধরেন আমরা এই লেখাটার নিচে নামাবো, সেজন্য এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি, বিআর আর এখানে বিআর ক্লোজ করে দিলাম। বিআর ক্লোজ এখানে বিআরটা ক্লোজ করে দেখি, বিআর এখানে আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করবো, আবার ওয়েবসাইটে রিলোড দেব। এখানে একটা নিচে নিচে নেমে আসছে, যে এরকম যদি আমরা ধরেন আরো যদি নিচে নামাইতে চাই, এখানে আরো বিআর ট্যাগ ইউজ করতে পারি, যেমন H4 এ বিআর ট্যাগ ইউজ করতে পারি, বিআর আবার এখানেও বিআর ট্যাগ ইউজ করতে পারি, ফাঁক করা নিচে নামানোর জন্য। আবার এখানেও বিআর ট্যাগ ইউজ করতে পারি নিচে নামানোর জন্য, বিআর। এখন আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করব, আবার ওয়েবসাইটে রিলোড দেব। দেখেন লেখা হেডিং গুলো অনেক নিচে নেমে গেছে, যদি আমরা এই কোটেশন লেখাটুকু নিচে নামাতে চাই, তাহলে একই ভাবে আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি। এখানে লিখতে পারি বিআর বিআর স্ল্যাশ, এখন আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ দিই, ওয়েবসাইটে রিলোড দিয়ে দেখতে পারি। দেখেন টাকাটু নিচে নেমে গেছে। হ্যাঁ কি হয়,
সব কিছু করা জি স্যার, হচ্ছে স্যার? সবগুলো সে না স্যার, আর কিছু আচ্ছা তো কাম বাকি আছে। করেন জি স্যার। ওকে আমার শেষ করেন। আমাদের H1 শেষ, এখন আমরা আজারি ট্যাগের কিছু ট্যাগ ইউজ করবো, যেমন সাব ট্যাগ, সুব ট্যাগ, ডেল ট্যাগ। সাব ট্যাগ এখানে ধরেন এখানে ধরেন আমরা লিখলাম H2O, H2O, H2 কন্ট্রোল লেজার সেভ দেই। এই টুটাকে নিচে নামানোর জন্য আমরা সাব ট্যাগ ইউজ করতে পারি, এই সাব ট্যাগ ইউজ করতে পারি, যেমন সাব এখানে সাব ট্যাগ ইউজ করব। SUP সাব টুডে পাশে সাব ক্লোজ করে দেব। স্ল্যাশ সাব, সাব ক্লোজ। এখন আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ দেই আর ওয়েবসাইট রিলোড দেই। দেখেন এখানে H2 আমাদের নিচে নিচে আসে। তারপর এখানে আমরা আর ইউজ করব হচ্ছে সুপ ট্যাগ। সুপ ট্যাগ ধরেন এখানে আমরা লিখলাম A+B, A+B অল স্কোয়ার, এন্ড টুটাকে উপরে নিতে আমাদেরকে আমরা সুপ ট্যাগ ইউজ করব। সুপ ট্যাগ SUP সুপ, সুপ ট্যাগ ক্লোজ। কন্ট্রোল এস দ্বারা সেভ করব, ওয়েবসাইটে রিলোড দিই। আচ্ছা আমরা লেখাগুলো মাঝখানে নেওয়ার জন্য সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি, যেমন এখানে আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি, সেন্টার ট্যাগ এটা কাট করে নিলাম। এখানে পেস্ট করলাম, এখানে কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, আবার এখানে ওয়েবসাইটটা রিলোড করলাম, সবগুলো মাঝখানে আসছে। A+B অল স্কোয়ারটা আলাদা নিচের লাইনের নিচে, এখানে আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। বিআর কন্ট্রোল এস দ্বারা সেভ করব, ওয়েবসাইটে রিলোড দেব। হ্যাঁ নিচে আসে। এই হচ্ছে আজকের ক্লাস, স্যারের যা যা শিখেছে সেগুলো ট্যাগ আমরা ইউজ করলাম।
সমস্যা নাই, যা কিছু করছেন তো হয়েছে। হ্যাঁ তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিই, কি বল? আজকে তো আর কিছু করার নাই, তাই না? জি স্যার। আর আপনার আসলে